কয়েকদিন যাবৎ বাংলাদেশে মিডিয়াতে চাওয়া হচ্ছিল এবং ধারণা দেওয়া হচ্ছিল যে বাংলাদেশি সরকার তরফের যে মিডিয়া যে ধরনের প্রচারণা চালাচ্ছিল, মনে হচ্ছিল যেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের বিষয়ে আলোচনা করবার জন্যই বোধহয় ওয়াশিংটনে এসেছেন। এবং বিষয়টি হলো খুবই গৌণ, কারণ এটা দ্বিপাক্ষিক তাদের যে সম্পর্ক এবং অনেকগুলি বিষয় তাদের সেখানে বাংলাদেশের নিয়ে আলোচনা করা এবং বাংলাদেশের অলরেডি বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ব্যক্ত করেছেন। এবং এই সফরকে কেন্দ্র করেও অ্যাডমিরাল কিবি বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে তাদের অবস্থান পরিষ্কার এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন ভারতের কোনো কথাবার্তা থাকলে তারা সেটা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করতে পারে। যে ভারতের যে গণতন্ত্রের যে বর্তমান যে অবস্থা, মানবাধিকারের যে অবস্থা, এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত যুক্তরাষ্ট্র সফর করছেন এবং তার এই সফরে এই প্রেসিডেন্ট বাইডেনের নিউজ দলের কংগ্রেসম্যান এবং সিনেটররা প্রায় 75 জন একটি চিঠি দিয়েছেন, এটির ব্যাপারে জানতে চেয়েছেন যে সুপ্রিয় বন্ধুরা, হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট বাইডেন এবং যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের তরফে আমরা এর আগে বলেছি এবং জানি যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ভারত এবং অনেকগুলি ইস্যু রয়েছে, কূটনৈতিক, দ্বিপাক্ষিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিক খাতে বিভিন্ন সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, রিজনাল ইস্যুজ রয়েছে, সেগুলি নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। তবে যেটি কয়েকদিন যাবৎ বাংলাদেশে মিডিয়াতে চাওয়া হচ্ছিল এবং ধারণা দেওয়া হচ্ছিল যে বাংলাদেশি সরকার তরফের যে মিডিয়া যে ধরনের প্রচারণা চালাচ্ছিল, মনে হচ্ছিল যেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের বিষয়ে আলোচনা করবার জন্যই বোধহয় ওয়াশিংটনে এসেছেন। এবং বিষয়টি গৌণ, কারণ এটা দ্বিপাক্ষিক তাদের যে সম্পর্ক এবং অনেকগুলি বিষয় তাদের সেখানে বাংলাদেশের নিয়ে আলোচনা করা এবং বাংলাদেশের অলরেডি বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ব্যক্ত করেছেন। এবং এই সফরকে কেন্দ্র করেও অ্যাডমিরাল কিবি বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে তাদের অবস্থান পরিষ্কার এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন ভারতের কোনো কথাবার্তা থাকলে তারা সেটা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করতে পারে। সুতরাং এটি নিয়ে এটি আজকের আলোচনা, আমি বলে রাখি এটি কোনো বিষয় নেই, কোনো আলোচ্য সূচিতে এটি নেই। তো আমার মনে হয় আপনারা কি শুনতে পাচ্ছেন, এই কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে আসবেন এবং এই পডিয়াম থেকে তারা কথা বলবেন, ওপেনিং রিমার্কস দেবেন এবং পরে প্রশ্নের জন্য আহ্বান করা হবে। যেটি শুরুতেই বলেছি যে প্রশ্ন খুব একটা নেওয়া হবে না, তো যদি নেওয়ার সুযোগ থাকে, সুযোগ যদি স্বভাবতে এই প্রশ্ন থাকবে, যদি সুযোগ পাই ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে একটি বৃহৎ গণতান্ত্রিক দুই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই মঞ্চে আসবেন, একজন হলেন সবচেয়ে ওল্ডেস্ট ডেমোক্রেসির লিডার আর একজন হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসির লিডার, পুরনো গণতন্ত্র এবং সবচেয়ে বড় গণতন্ত্র। যেহেতু সবচেয়ে বড় গণতন্ত্র ভারত, স্বভাবতই গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ, গণতন্ত্রের গণতান্ত্রিক রীতিনীতির প্রতি তাদের আকর্ষণ থাকবারই কথা। এবং বিশেষ করে রিজনে গণতন্ত্রের যাতে সুবাতাস বয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং গণপ্রতিনিধিত্বশীল সরকার আসে, তাহলে পরে এটি সকলের জন্য সুবিধা, এটা অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যুক্তরাষ্ট্র তরফে বারবার বলা হলেও বৃহৎ, আমরা দেখেছি চীন সরাসরি অবস্থান নিয়েছে ভারতের ক্ষমতাসীন বাংলাদেশ সরকারের পক্ষে, কিন্তু ভারতের কোন স্পষ্টত, যদিও আমরা 2014 এবং 18 সালের নির্বাচনে সরাসরি প্রত্যক্ষ ভূমিকা দেখেছি ভারতের, কিন্তু এখনো পর্যন্ত সেরকম যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আসার পরে সরকারি তরফে আমরা খুব একটা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে ভূমিকাটি থাকবার কথা সেটি পরিলক্ষিত হচ্ছে না। তো এই সুযোগ পেলে সেটি সে বিষয়ে প্রশ্ন করাই যাবে, সেটি নিয়ে কোনো সেই প্রশ্ন করতে বিন্দুমাত্র দ্বিধা করবো না। তো নিশ্চয়ই তবে সুযোগটি আজকে খুবই সীমিত এবং দেখতে পাচ্ছেন যে ভারতের অনেক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে অনেক সাংবাদিক এসেছেন, তো তারা কভার করবার জন্য চার্জার আসন গ্রহণ করেছেন এবং আমরা আমাদের এই যদি একটু দেখাই, মোটামুটি জনাকীর্ণ সংবাদ সম্মেলন হোয়াইট হাউসের ইস্ট রুমে এটি অনুষ্ঠিত হচ্ছে।
তো সংবাদ সম্মেলন শুরু হলে পরে হয়তো লাইভ সম্প্রচার করা যাবে না, কারণ সেদিকে বেশি অ্যাকশন করতে হবে। তবে লাইভটি ইতিমধ্যে সবগুলি নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্রের সিএনএন, ফক্স, আদার নেটওয়ার্কগুলি সরাসরি সম্প্রচার করবে, নিশ্চয়ই ভারতের সংবাদ মাধ্যমগুলিও করছে, সুতরাং সেটি আপনারা দেখতে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি সফর করছিলেন এবং তার একটু আগে যৌথ সংবাদ সম্মেলন শেষ হয়েছে। যৌথ সংবাদ সম্মেলন হোয়াইট হাউসের বাইরের অংশটি দেখাচ্ছি, যে এখানে বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকান তারা এখানে সমবেত হয়েছেন এবং প্রধানমন্ত্রী মোদীর সফরের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের ভাষায় তিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, রিলিজিয়াস ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতা হরণে জড়িত এবং তাদের ভাষায় তিনি গণতান্ত্রিক কথা, প্রথা এবং প্রতিষ্ঠানকে সংকীর্ণ করে ফেলেছেন। এজন্য তারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছেন এবং তারা বক্তৃতা দিচ্ছেন এবং এই জায়গাটিতে তারা প্রতিবাদ সমাবেশ করছেন। যেটি বলার কথা সেটি হচ্ছে প্রেস কনফারেন্স, অবশ্যই যেটি আগেই বলেছিলাম যে মাত্র দুটি প্রশ্ন নেওয়া হয়েছে। একজন ওয়াল স্ট্রিট জার্নালের একজন সাংবাদিক আমাদের ইউএস এর এবং ভারতের পক্ষ থেকে পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, আগেই ধারণা করছিলাম যে খুব একটা প্রশ্ন সেখানে হয়তো নেওয়া হবে না, তবে এই প্রশ্নের মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নালের আমাদের সহকর্মী তিনি কভার করে ফেলেছেন যে ভারতের যে গণতন্ত্রের যে বর্তমান যে অবস্থা, মানবাধিকারের যে অবস্থা, এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত যুক্তরাষ্ট্র সফর করছেন এবং তার এই সফরে যে তার এই সফরে এই প্রেসিডেন্ট বাইডেনের নিজ দলের কংগ্রেসম্যান এবং সিনেটররা প্রায় 75 জন একটি চিঠি দিয়েছেন, এটির ব্যাপারে জানতে চেয়েছেন যে তিনি এই কথাগুলি তুলেছেন কিনা। প্রেসিডেন্ট বাইডেন কিন্তু শুরুতে তার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটি বহুমাত্রিক, এই বহুমাত্রিক সম্পর্ক একই সঙ্গে কমন ভ্যালুজ রয়েছে, যে কমন ভ্যালুজ যেটি হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত রাখা, এবং এটি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের ডিএনএ এর মধ্যে আছে এবং দুটি দেশের মানুষ ডিএনএ এর মধ্যেই এটি আছে বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং তিনি এটি কভার করেছেন। একই এই প্রশ্নটা কিছুটা তীর্যক উত্তর দিয়েছেন, একই প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গণতন্ত্র মানবাধিকার প্রশ্ন। তিনি বলছেন যে কিছু লোক বলছে যে মানবাধিকার যখন সাংবাদিক হিউম্যান রাইটস অধিকার সংগঠনগুলোকে উদ্ধৃত করছেন তখন তিনি বলছেন যে হ্যাঁ কিছু লোক বলছে, কিন্তু আসলে আমাদের যেটি বাইডেন বলেছেন আমাদের ডিএনএ এর মধ্যে আমরা গণতন্ত্রকে ভারত ধারণ করি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা প্রধানমন্ত্রী মোদী তার ভাষায় যেটি বলেছেন যে গণতন্ত্র এই ভিত্তি উড়িয়ে দিয়েছেন তো এটি হচ্ছে আরেকটি অংশ যেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে। তো যেহেতু আমরা কভার করছি, আমার মনে হয় দুটি অংশ এই অংশটিও দেখানো উচিত যে যারা এই সমাবেশে প্রতিবাদ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার্জি যে মণিপুরের ক্লিনজিংয়ের উপরে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছেন এবং বক্তৃতা করছেন। আমরা জানি যে মণিপুর রাজ্যে যে ব্যাপক সহিংসতা ঘটনা ঘটেছে এবং অনেকে প্রাণ হারিয়েছে, ধর্মীয় স্বাধীনতার যে তো দুই দেশের যে বন্ডে যেটি বলছিলাম সংবাদ সম্মেলনে দুই দুই সরকার, দুই সরকার এবং রাষ্ট্রপ্রধান তারা তাদের অবস্থান তুলে ধরেছেন, প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন, সংক্ষিপ্ত বক্তব্য প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন, মোটামুটি নরেন্দ্র মোদী দিয়েছেন। সুতরাং এই বক্তব্যের মাধ্যমে তারা কি কি আলোচনা করেছেন এবং যে বহুমাত্রিক যে সম্পর্ক সেই সম্পর্কে তারা কিছুটা তুলে ধরেছেন তাদের এই অনুষ্ঠানে যৌথ সংবাদ সম্মেলনের বক্তব্যের মাধ্যমে। সুতরাং আমরা এখানে কিছুটা দেখালাম যে যারা প্রতিবাদ সমাবেশ করছেন তার একটি অংশ, একই সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যে ধরনের কথাবার্তা হয়েছে তার একটি বিবরণ দেওয়া হচ্ছে। কারণ যদি এটা খুব সংক্ষিপ্ত সময় হয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন যে তিনি কংগ্রেসে যাবেন যৌথ অধিবেশনে বক্তৃতা করবার জন্য, সেখানে তার জন্য অপেক্ষা করা হচ্ছে এবং রাতে সন্ধ্যায় এখানে
তার রাষ্ট্রীয় ভোজ রয়েছে, তিনি সেখানে লোকসভায় যোগ দিলেন। এ পর্যন্তই আজকের এই সমাবেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন বেশ সারা বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা তারা ব্যাপকভাবে এখানে সমাবেশ হয়েছেন এবং পক্ষে বিপক্ষে দুটোতেই সমাবেশ হয়েছে। পক্ষে আমরা দেখেছি প্রায় হাজারো ভারতীয় তারা হোয়াইট হাউসের ভিতরে আমন্ত্রিত হয়েছে আর এখন বাইরে। তো সকলে ভালো থাকুন।